পরীক্ষা যেমনই হোক না কেন, মেইন জিনিস মাথায় রাখতে লাগবে, একটা পরীক্ষা গেছে মানে গেছে, তোমার ওই পরীক্ষায় সিগনিফিকেন্টলি চেঞ্জ করার কোনো সুযোগ নাই। একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বসার সুযোগ তুমি একটা সিজনে একবারই পাবা, ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্রে তো সেটা একবারই শুধুমাত্র। তো যা গেছে তা চলে গেছে, আইদার যদি কাট মার্কস কম হয়, তোমার যদি নাম্বার তার থেকে বেশি হয়, তুমি চান্স পাচ্ছ, আর যদি না হয় তুমি পাচ্ছ না। জীবনের যে কোনো সিচুয়েশনে সবসময় একটা জিনিস মাথায় রাখবা, বেস্ট কেস সিনারিও কী হইতে পারে, ওর্স্ট কেস সিনারিও কী হইতে পারে। আজকে তুমি যে ভর্তি পরীক্ষাগুলো দিচ্ছ, বেস্ট কেস সিনারিও কী হইতে পারে, যে তুমি সবগুলোতে চান্স পাই গেলা, বা তুমি যেই ভর্তি পরীক্ষা দিচ্ছ সেখানে চান্স পাইলা, আর ওর্স্ট কেস কী হইতে পারে, তুমি চান্স পাইলা না, এটা 0.25-এর জন্য চান্স না পাও বা 10 মার্কের জন্য না পাও, তুমি তোমাকে ফেল করো, ইট রিয়েলি ডাজেন্ট ম্যাটার। কী ম্যাটার করে, চান্স পাচ্ছ কি পাচ্ছ না। সো বেস্ট কেস সিনারিও চান্স পাচ্ছ, ওর্স্ট কেস সিনারিও কি পাচ্ছ না। সো এখন আমাদের কনসার্ন থাকবে কি, বেসিক্যালি পরীক্ষা খারাপ হয়েছে সেটা তুমি পরীক্ষা হলে বুঝতে পারতেছো যে তুমি পারতেছো না, শেষ হয়ে যখন দেখতেছো বেসিক্যালি যে মিলাইতে যাচ্ছ, মিলাই যখন দেখতেছো এত কিছু মিলতেছে না, তোমার মধ্যে কিন্তু তখন একটা রিয়েলাইজেশন চলে আসছে যে তোমার চান্স হবে কি হবে না। সো এই সময় কাট মার্কস নিয়ে উদ্বিগ্ন না হয়ে, সব জায়গায় ফেসবুকে বেসিক্যালি কাট মার্কসে টাইম ওয়েস্ট না করে, তোমার যেটা করার দায়িত্ব হবে ছাত্র হিসেবে, ছাত্রী হিসেবে, সেটা হলো পরের যে পরীক্ষাটা আছে তার জন্য ফুল দমে প্রিপারেশন নেওয়া।